নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে এসেছি। ব্লগ বলবো না, কাউরির বিষয়ে নিয়ে এসেছি। কালকে যার কথা বলছিলাম তাকে নিয়ে এসেছি। তো কালকে বারবার বলেছিলাম এটা ওর অভিনয়, কারণ ও যখনই বলেছিল যে এটা আমি গোল্ডেন বটনের জন্য আমি অনেক দূর যেতে পারি বা অনেক কিছু, তো তখনই সুয়ের উচিত ছিল যে কথাটা বুঝে নেওয়ার। ও মানে প্রথম থেকে অনেক কিছু নাটক করে, আর নাটক করতে 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 ও এমন জায়গায় এসেছে যে মানে ডিভোর্সের অ্যাপ্লাইও করে দিয়েছে। তো আমি মানে সোমনাথের হয়ে বলছি যে সোমনাথ প্রচুর সহ্য করেছে এখন তাই মনে হচ্ছে, কারণ একটা বউ যখন অন্য সম্পর্কে জড়িয়ে যায় তখন তার হাজব্যান্ডের কেমন হয়। সে হতে পারে অপারক, সে হতে পারে কাজ করতে পারে না, সবাই কি সব কাজ করে উঠতে পারে? পারে না, কারণ তার হয়তো ছোটো থেকে করিনি বা কাজ, যেটা যশ বলতে পারো, যশ অনেকের হয় না, যে কাজে হাত দিতে চায় সে কাজ হতে চায় না, কিন্তু হয়তো চেষ্টা করেছিল। তারপরে বউ যেহেতু ইনকাম করে আর ইনকামটা ভালো পরিমাণেই ছিল, সে তো ভেবেছিল যে ঠিক আছে হয়তো ঘর সামলাতো বা বউয়ের ক্যামেরা ধরে দিত বা এডিটিং করে দিত বা ওরও একটা চ্যানেল আছে, এগুলোও তো একরকম কাজ। যেমন আমাদের হাজব্যান্ডটা কোনো হেল্প করে না, যেটুকুই করি না কেন আমাদের হাজব্যান্ড হেল্প করে না, কিন্তু ওর হাজব্যান্ড তো হেল্প করতো। সবাই সব দিকে পায় না, ও হয়তো ওই দিকটা পেয়েছে যে হাজব্যান্ড ক্যামেরা ধরে দিত বা এডিটিং করে দিত, এগুলো তো পেয়েছে। তো যাই হোক, এটা ওর কাছে মনে হয় ও অপারক। বলে না ধৈর্যের অনেক গুণ আছে। তো কালকেও সোমনাথ খুব কান্নাকাটি করেছে আর বলেছে ঠিক আছে ও যায় যাক। আর সব থেকে বড়ো কথা, ও কী করলো যে আমি কিছু নেব না কিছু নেব না করতে করতে ও এসি থেকে শুরু করে সব কিছু কিন্তু খুলে নিয়ে গেল, এমনকি টিভিটাও খুলে নিয়ে গেছে। তো আর শুধু খাটটা এগুলো রেখেছে, ওগুলো দেখানোর জন্য হয় বা সোমনাথের পয়সায় বা কিছু, ওই জন্য হয়তো নিয়ে যায়নি, কিন্তু ভালো ভালো জিনিসগুলো তো নিয়ে গেল, কারণ ও ভেবেছিল আমি একটা নতুন সংসার পাতবো। যাই হোক, পক্ষে সেটা হলো না, ধরাই পড়ে গেল। আর কালকেই ফ্ল্যাটে উঠলো আর আজকেই ধরা পড়ে গেল, ওই জন্যই বলে চোরের একদিন, আর মানে এই কি কথাটা বলে, চোরের দশ দিন গৃহস্থের একদিন। তো কথাটা মিলে গেল যে ও কালকে ফ্ল্যাটে উঠলো আজকেই ধরা পড়ে গেল ওর জারি জুড়ি। তো ফালতু শুকে ফাঁসিয়ে দিল আর কিচ্ছু না। ও এমন একটা মেয়ে যে প্রত্যেককে ফাঁসাতে ভালোবাসে, বৃদ্ধ বাবা তাকেও কি না কি বলে ফাঁসাচ্ছে, সোমনাথকে ফাঁসাচ্ছে, এমনকি শুকেও ফাঁসালো। তো শু এখন সবার কাছে আর কিছুই না, ছোট হয়ে গেল, কারণ শু একটা মাথা উঁচু করে থাকে, একটা পজিশনে থাকে, একটা মানে নাম বলতে পারো, আরও একটু সত্যি কথা বলে দিল আর কিচ্ছু না। দেখা যাক এখন কি হয়। আর এখন তো প্রত্যেকটা ভিডিও ক্লিপসে দেখা যাচ্ছে ওর ফ্ল্যাটে গিয়েছিল ওর পাতানো দাদা বা পুলিশ, পাতানো দাদা মা বাবা অনেক লোকজন নিয়ে গেছিলো। তো এখন দেখতে থাকো। আর ও একটা ভালো গেম শুরু করেছে, ওর বাবা একবার করছে, একবার মা করছে, একবার মেয়ে করছে, যখনই মা বাবা এরকম করলো ভিডিওটা আপ হয়ে গেল, তখনই ও কিন্তু এই চালটা করলো যে মা বাবার যখন ভিডিওটা আপ হলো এবার আমাদেরটা আপ করি, আর কিচ্ছু না, ফালতু সোমনাথকে কষ্ট দিচ্ছে আর ওই পোষ্যটাকেও কষ্ট দিচ্ছে। একজন আছে ভগবান, সে দেখবে না। তারপরে মাটা কি বলছে, আমার কোনো কথা শোনে না, ওর যা মনে হয় তাই করে, ওর একটু পয়সা হয়েছে বলে ও কারি কথা শুনতে চায় না, আমার মেয়ে খুব জেদাল। তো ওর মা নিজের মুখেই বলছে, তাহলে বুঝতে পারছো যে এবার ও কেমন মেয়ে। তো সবাই মানে ওর দেখো সাপোর্টে থাকবে কে বিপক্ষে। আমার তো মনে হয় ও এত নাটক করছে, নাটক করে 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 ও দেখছে এমন ভিউজটা আপ হচ্ছে। তো আমি বলবো সবাই ওর ভিডিওটা দেখা বন্ধ করো, ওর এটাই হচ্ছে ওর শাস্তি। ওর ভিডিওটা দেখা বন্ধ করলে ওর গোল্ডেন বটন কেন, ওর মানে কি বলবো, মাটির বটনও মিলবে না। তো সবাই মিলে ওকে দেখা বন্ধ করো, দেখো ও ওর নিজের ভুলটা ঠিক বুঝবে, তাছাড়া ওর ভুল বোঝার মতো কিচ্ছু নেই।